দর্শক দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে কাছে যেখানে শুনছে সবাইকে, আমার কৃষি আবাদ চাষি চালের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে পর্ব। আজ বুধবার 29শে মার্চ 2023। আজ আমি মস্তান বগুড়া জেলার মস্তানগড় হাটের ভিডিও দেখাবো এবং এই গরুর এখানে বেশ করে দেশি এবং ক্রস ফিজিয়াম গরুর দাম দেখাবো। আমরা অনেকক্ষণ গরু দেখতেছি এবং দাম শুনবো, এক করে দাম শুনবো আমরা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই সাহেব গরু না সাহেব গরু বাইরে চাওয়ার দাম কেমন ভাই আপনার? 110। কত? 1,10,000। 1,10,000। এ কয় দাঁত? কত দাঁত? গরু ওজন কত হতে পারে? এটা হচ্ছে পাউটি বেশি। ও পাউটি বেশি। আচ্ছা ভাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাই এত সাহিল গরু নাকি? এই গরুর দাম চা দাম কেমন আপনার? দাম তো মেলা, 82 বলছে। কত বলতেছে? 70-72 বলতেছে। আচ্ছা আপনি কত ছাড়তে চাচ্ছেন? কত ছাড়বে তাই বলতেছি, বলতে নি। আচ্ছা গরু দাঁতেছে না? দাঁতেনি না? না দাঁতেনি, বাসুর গরু। আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ। আচ্ছা ভাই এটা কি ফিজিয়াম ক্রস নাকি? চা দাম কেমন আপনার? চা দাম 92। এ কি দাঁতিছে না দাঁতে নেই? দাঁত হয় না। আচ্ছা এ কি আপনি বাড়ির না বাইরের? কিনা না। এটা বলছে কত? বলতেছে 80 টাকা। আচ্ছা কি ক্রস গরু না সাইল গরু? চা দাম কেমন আপনার? 70। কেমন বল দিছে? 60-62। এই দাঁতিছে না অদাঁত? না অদাঁত, অদাঁত না দাঁতেনি। বয়স কত হতে পারে? 8 মাস হচ্ছে। 8 মাস হচ্ছে। আচ্ছা ধন্যবাদ ভাই। দর্শক আমি সাইল গরু দেখতেছি এবং সাইল গরুর দাম জানবো। আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ভাই, গরুর বয়স কত হচ্ছে? 1 বছর। 1 বছর এখন দাঁতিনি না? গরু চা দাম কেমন ভাই আপনার? 70। এটা বলতেছে কেমন? কি বলছে? 65 বলছে। আচ্ছা গরুর ওজন কত হতে পারে? 110 কেজি না? আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সাহেল গরু না? সাহেল গরু ভাই। এই গরু কি দাঁতিছে না দাঁত হয় নাই? দাঁত হয়নি ভাই। বয়স কত হতে পারে? 1 বছর। 1 বছর হয়। বেশি আছে না? 1 বছর ফুল। 1 বছর আছে। এই গরু চা দাম কেমন আপনার? 105 ভাই। 105। গরু কি অরিজিনাল সাহেল না একটু করে আছে? অরিজিনাল একটা সাহেল ভাই। তাহলে দাম বলছে কেমন? দাম বলছে 90,000 বলছে। 90 বলছে। 90 বলছে। আচ্ছা গরু ওজন কত হতে পারে? ব্যবসা করেন? ব্যবসা করেন। আচ্ছা ভাই ঠিক আছে থ্যাংক ইউ। গরুর দাম কেমন চাচ্ছেন আপনি?
দর্শক আজ এখানে শেষ ভালো থাকুন সুস্থ থাকুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব এবং নতুন ভিডিও দেখার জন্য সবাই আর কি কি ভিডিও দেখতে চান এনে কমেন্টে জানাবেন ধন্যবাদ